पर स्वागत एबार चोख रखी भारत उपत्यकार दिखे आबार दीपावलिर आगे उत्तप्त भारत उपत्यका दीपावलिर आगे काश्मीर जुड़े रीतिमत बाढ़ पाक जंगी सन्त्रास হত পাঁচ পরিযায়ী শ্রমিক এখনো পর্যন্ত লাস্ট আপডেট পাওয়া পর্যন্ত জানা গেছে যে পাঁচ পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। ওমর আব্দুল্লাহ মুখ্যমন্ত্রী পদে বসার পরই উপত্যকায় নতুন করে আবারো অশান্তি। কাশ্মীরের সোনমার্গে জঙ্গিদের গুলিতে খুন এক চিকিৎসকের। উপত্যকা জুড়ে সেনার তল্লাশি শুরু হয়েছে, যে ছবি আপনারা এক্সক্লুসিভ নিউজ ভ্যানগার্ডের পর্দায় দেখতে পাচ্ছেন। ইতিমধ্যেই কিন্তু সেনারা চিরুনি তল্লাশি শুরু করেছে। কাশ্মীরের সোনমার্গে জঙ্গিদের গুলিতে খুন হয়েছে, জঙ্গিদের গুলিতে গুরুতর আহত হয়েছে বেশ কয়েকজন এবং এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। তবে নির্বাচনের পর আবারও কেন অশান্ত উপত্যকা? অন্যদিকে মুখ্যমন্ত্রী পদে ওমর আব্দুল্লাহ আসীনের পর আবারও রীতিমতো পাক জঙ্গিদের আনাগোনা, সন্ত্রাস কিন্তু বাড়তে শুরু করেছে ভারতের উপত্যকায়। সেই বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে যাচ্ছে নিউজ ভ্যানগার্ড এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল বণিকের সাথে আমরা কথা বলবো। ঠিক এই মুহূর্তে কি আপডেট পাচ্ছ? দেখো, এই মুহূর্তে যে আপডেটটা পাওয়া যাচ্ছে যে কাশ্মীর জুড়ে কিন্তু আবার সন্ত্রাসের একটা বাতাবরণ তৈরি হয়েছে। আমরা যেটা সকাল গতকাল থেকে আজকে পর্যন্ত দেখলাম, মোট ছজনকে জঙ্গিরা গুলি করে খুন করেছে এবং তার মধ্যে একজন স্থানীয় চিকিৎসক এবং একজন তোমার আর পাঁচজন হচ্ছে পরিযায়ী। সে রক্তাক্ত ভূস্বর্গ সোনমার্গে জঙ্গি হামলায় নিহত চিকিৎসক সহ ছয় পরিযায়ী শ্রমিক। জঙ্গি হামলায় নিন্দায় সরব হয়েছেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। এক স্যান্ডেলে তিনি লিখেছেন, সোনমার্গে পরিযায়ী শ্রমিকের উপর নৃশংস এবং চাপরসচিত হামলায় অত্যন্ত দুঃখজনক। সোনমার্গে এক চিকিৎসক ছয় পরিযায়ী শ্রমিককে গুলি করে খুন করেছে রবিবার সন্ধ্যাবেলা নির্মীয়মান একটি ভূস্বর্গের পথের কাছে পরিযায়ী শ্রমিকদের উপর হামলা চালায় জঙ্গিরা। এই ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন। এলাকায় ঘিরে জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তা রক্ষীরা। নিরস্ত্র সাধারণ মানুষের উপর জঙ্গি হামলা নিন্দা করেছে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। যেটা নিরাপত্তা বাহিনীরা খবর পেয়েছে যে লস্করে তৈবার একটি শাখা সংগঠন এই হামলার জন্য দায়ী এবং দীপাবলির সময়তে সব থেকে দীপাবলির যে আগে তিন চার দিন এবং দীপাবলির পরে এই যে পাঁচ ছ দিন, সেই পাঁচ ছ দিন কাশ্মীরের যে সীমান্তে সেই সীমান্তে সবচাইতে বেশি অন্ধকার থাকে এবং এই সুযোগে প্রায় 1000 জঙ্গি লঞ্চ প্যাডে অপেক্ষা করছে, প্রশিক্ষণ চলছে। 100 জঙ্গিকে কাশ্মীরে অনুপ্রবেশ করানোর চিন্তায় রয়েছে লস্কর এবং তার আগেই সেনাবাহিনীর কর্তাদের এবং সেনাবাহিনীকে কাশ্মীর জুড়ে ব্যস্ত করতে এই হামলা বলে মনে করছেন সেনাবাহিনীর কর্তারা। এবং 7 জন আবারও সশস্ত্র জঙ্গি এই হামলার পিছনে রয়েছে, তাদের কাছে অত্যাধুনিক সমস্ত অস্ত্র রয়েছে। সেই অস্ত্রগুলি দিয়েই কিন্তু যেভাবে ডোডায় হামলা চালানো হয়েছিল সেই ডোডার কারণে কিন্তু একেবারেই সোনমার্গে এই হামলা চালানো হয়েছে। সোনমার্গ সহ একাধিক জায়গায় হামলা চালানো হবে কারণ কাশ্মীরে সবে বরফ পড়তে শুরু করেছে। আগামী অক্টোবর পর্যন্ত প্রচুর প্রচুর পর্যটক থাকবে দেশ বিদেশের। সেই পর্যটকদেররা যাতে না আসে, কাশ্মীরের অর্থনীতি যাতে ভালো না হয়, তার জন্যই এই হামলা বলে মনে করা হচ্ছে। তবে কাশ্মীরের ক্ষমতা বদলের পর, ওমর আব্দুল্লাহ ক্ষমতায় আসার পর থেকেই কিন্তু কাশ্মীর জুড়ে কিন্তু আরো বেশি হামলা বেড়ে গেছে এবং লাস্ট 7 দিনে কিন্তু কাশ্মীরে প্রত্যেক দিন জঙ্গিদের সঙ্গে সেনার গুলির বিনিময় হচ্ছে। এবং সব থেকে বড় হামলাটা ঘটানো হলো গতকাল সন্ধ্যায় এবং আজকেও সোনমার্গে চিরুনি তল্লাশি চলছে। চিরুনি তল্লাশি চালাচ্ছে সেনা পুলিশের যৌথ দল। প্রাথমিকভাবে 7 জন জঙ্গিকে ইতিমধ্যেই চিহ্নিতকরণ করেছে সেনা জঙ্গির এই বিশেষ দল। এক কথায় কাশ্মীরে নতুন করে অশান্ত এবং সেই সঙ্গে লস্কর-ই তৈবা এবং জৈশ-ই মহম্মদ এই দুই জঙ্গি সংগঠনের সংগঠন কিন্তু কাশ্মীরে কিন্তু সক্রিয় এবং সব থেকে চিন্তার ভাঁজ ধরাচ্ছে যে কাশ্মীরে দীপাবলির আগে বড় সড়ো হামলার ছক বসেছে জঙ্গিরা। সবে একটা ট্রেলার দিল এবং যদি 7 জন জঙ্গিকে যদি আজকালকার মধ্যে যদি বাগিয়ে আনতে না পারে তাহলে দীপাবলির আগে কিন্তু কাশ্মীর জুড়ে আরো বড় ইনসিডেন্ট ঘটবে এবং সেনাকে সতর্ক করা হয়েছে। বাড়তি ফোর্স সোনমার্গে নিয়ে যাওয়া হয়েছে এবং কাশ্মীরে সোনমার্গের যে জঙ্গলগুলি রয়েছে সেই জঙ্গলগুলিতে তল্লাশি চালানো হচ্ছে। তবে সব থেকে বেশি চিন্তায় সোনমার্গ, গুলমার্গ এই জায়গাগুলিতে এই মুহূর্তে পর্যটকের ঠিক ঠিক ভিড়।
এবং চুটিয়ে মানুষ উপভোগ করছে, কিন্তু আজকে সকালবেলা থেকেই হোটেল রেস্তোরাঁ থেকে পর্যটকরা খুব একটা বেরোচ্ছে না এবং স্থানীয় মানুষরাও কিন্তু আতঙ্কে দিন কাটাচ্ছে। এবং পর্যটকরা যাতে সোনমার্গ থেকে ফিরে যায় তার জন্যই কিন্তু জঙ্গিদের এই তৎপরতা। তবে সেনারা অভয় দিচ্ছে যে পর্যটকরা যেখানে যেখানে পর্যটন স্থলগুলি আছে সেখানে কড়া সেনাপত্তার সেনা নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে এবং পর্যটকদের সমস্ত রকম নিরাপত্তার দায়িত্ব নিচ্ছে সেনা। তবে সোনমার্গে এই মুহূর্তে যে পর্যটক, সেই পর্যটকরা কিন্তু আতঙ্কের মধ্যেই রয়েছে। অঙ্কিতা নীল, আমরা দেখেছি যে দিন কয়েক আগে রাষ্ট্রপতি শাসনের অবসান হয়েছে কাশ্মীরে এবং নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন উমর আবদুল্লাহ। তবে রাষ্ট্রপতি শাসনেও আমরা দেখেছিলাম ভূস্বর্গ রক্তাক্ত। এখন নির্বাচনের পর যখন মুখ্যমন্ত্রী হিসেবে আসীন হয়েছেন উমর আবদুল্লাহ, তারপরেও রীতিমতো রক্তাক্ত, রীতিমতো উত্তপ্ত রয়েছে ভারতের ভূস্বর্গ। তবে তফাতটা কোথায় রইল? দেখো, রাষ্ট্রপতি শাসন উঠে যাওয়ার পরেই রাষ্ট্রপতি শাসন উঠে গেছে কাশ্মীরে, এখন উমর আবদুল্লাহ তিনি নিয়েছেন। ইতিমধ্যেই জম্মু কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার জন্য উমর আবদুল্লাহ তৎপর, ইতিমধ্যেই সেখানকার রাজ্যপালের সঙ্গে কথা বলেছেন, উপরাজ্যপালের সঙ্গে কথা বলেছেন এবং এটা নিয়ে একটি সুপ্রিম কোর্টের কিন্তু পিটিশনও দাখিল হয়েছে। সম্ভবত সামনের সপ্তাহেই এই মামলা সুপ্রিম কোর্টে শুনানি। তবে মোদি সরকারের উপর বল যে কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেবে কি না। তবে তার মধ্যেই কিন্তু এই যে কাশ্মীর জুড়ে যে সন্ত্রাস তৈরি হচ্ছে, সেই সন্ত্রাস যদি কাশ্মীর পুলিশ, সেনা তো করবেই, কিন্তু কাশ্মীর পুলিশ যদি নিয়ন্ত্রণে না আনতে পারে তাহলে কিন্তু পূর্ণ রাজ্যের মর্যাদা কখনোই হয়তো ভারত সরকার দেবে না। সেই সঙ্গে ওমর আবদুল্লাহর এই যে ওমর আবদুল্লাহ ক্ষমতায় বসার পর কাশ্মীর জুড়ে কিন্তু আরো বেশি জঙ্গিদের তৎপরতা বেড়েছে, সেই জায়গাতে নতুন করে যে মানে জঙ্গিদের সঙ্গে স্থানীয় যে পলিটিশিয়ান তাদের কোনো সখ্যতা গড়ে উঠেছে কিনা সেটা যেমন দেখা হচ্ছে। আজকে কাশ্মীরে একটি জায়গায় এনআইএ তল্লাশি অভিযান চলছে, ইতিমধ্যেই সকালবেলায় এনআইএ এর গোয়েন্দারা সেখানে হারা দিয়েছে এবং সেখান থেকে বেশ কয়েকজনকে আটক করে সেখান থেকে কিছু কাগজপত্র বাজেয়াপ্ত করেছে। তাদের বিরুদ্ধে সেনা জঙ্গিদের সেনার বিরুদ্ধে তাদের বিরুদ্ধে ভড়কানোর অভিযোগ ছিল এবং তারা জঙ্গিদের রীতিমতো ফান্ড কালেকশনে সাহায্য করেছিল বলে এনআইএর গোয়েন্দারা জানতে পেরেছে। এবং এনআইএর গোয়েন্দারা কিন্তু প্রাথমিকভাবে দুজনকে জেরা করছে, হয়তো কিছুক্ষণের মধ্যে তাদের গ্রেপ্তারও করতে পারে এবং কিছু কাগজপত্র, কিছু সিম, কিছু ইলেকট্রনিক ডিভাইস ইতিমধ্যেই তোমার হচ্ছে এনআইএর গোয়েন্দারা আটক করেছে। এবং সেই সঙ্গে দিল্লিতে গতকাল যেভাবে হামলা চালানো, দিল্লিতে যেভাবে বিস্ফোরণ ঘটানো হয়েছে সেই বিস্ফোরণের যে তীব্রতা, সেই তীব্রতা কিন্তু অনেক বেশি ছিল এবং বিস্ফোরণের তীব্রতা রাখার জন্যই এক ধরনের নিষিদ্ধ পাউডার ব্যবহার করা হয়েছে। সম্ভবত সেই পাউডার গুলো ইউরোপের কোনো কান্ট্রি থেকে আনা হয়েছে বলে ফরেন্সিক বিশেষজ্ঞরা জানতে পেরেছে। তাই একদিকে দিল্লিতে যখন বিস্ফোরণ, অন্যদিকে ঠিক কাশ্মীরের আজকের এই যে সংঘর্ষ, তার দীপাবলির আগে কিন্তু নতুন করে চিন্তায় ভাঁজ ফেলেছে নিরাপত্তা রক্ষীদের। দেশ জুড়ে কিন্তু সতর্ক পরিস্থিতির জন্য সাবধান করা হয়েছে প্রত্যেকটি রাজ্যকে এবং দিল্লি বিশেষ করে দিল্লি, মুম্বাই এবং গোবলয়ের প্রত্যেকটি রাজ্যকে কাশ্মীরের যে জঙ্গি সংগঠনগুলি রয়েছে নিষিদ্ধ, তারা নতুন করে দীপাবলির আগে বড় হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। একদমই, ধন্যবাদ নীল। অর্থাৎ উমর আবদুল্লাহ মুখ্যমন্ত্রী পদে বসার পরে উপত্যকায় আবারও অশান্তি। কাশ্মীরের সোনমার্গে জঙ্গিদের গুলিতে খুন হয়েছে এক চিকিৎসকের, ইতিমধ্যেই কিন্তু রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি ভারতের উপত্যকায়। এবং দিল্লি এই মুহূর্তে কি সিদ্ধান্ত নেয়, কিভাবে নিরাপত্তা আরো জোরদার করা যায়, তার দিকেই কিন্তু এবার যথেষ্ট নজর দেওয়া হচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।